কবরে নাকি মানুষকে উঠানো হবে না, কোনো প্রশ্নও করা হবে না, আর নাকি কবরের আযাবও নাই, এগুলো নাকি কোরআন বিরোধী কথা, বিষয়টা খোলাসা করলে উপকৃত হতাম। আমাদের দেশে কিছু ভাই বের হয়েছেন যারা হাদিস অস্বীকার করেন ইনিয়ে বিনিয়ে, সরাসরি না, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ডাইরেক্ট অস্বীকার করেন এই কথা বলেন না, কিন্তু ইশারা ইঙ্গিতে অস্বীকার করেন, তারা এই কথাগুলো বলেন। কোরআনে কারিমের সুরায় গাফিরের 46 নম্বর আয়াত, সুরার নাম হলো সুরায় গাফির, আয়াত নম্বর কত? 46। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়্যা, ফেরাউন এবং ফেরাউনের অনুসারীদের কথা আল্লাহ বলছেন যে তাদেরকে সকাল সন্ধ্যায় জাহান্নামের আগুন, তাদের আগুন মুখোমুখি করা হয় তাদেরকে, এবং ওয়াইয়াউমা তাকুমুস সাআহ আদখিলু আলা ফিরাউনা আশাদ্দাল আযাব, কিয়ামতের দিন ফেরাউনের অনুসারীদেরকে কঠিন শাস্তির মধ্যে প্রবেশ করানো হবে। এর মানে কি? এর মানে হলো সকাল বিকাল তাদের কবরের শাস্তি হচ্ছে, আর কিয়ামতেরটা আল্লাহ বলছেন ওটা হবে। তার মানে এই আয়াত থেকে কবরের যে আযাব হয় হবে পাপের কারণে, এটা হলো প্রাইমারি আযাব, চূড়ান্তটা শুরু হবে তখন, এটা এই আয়াত থেকে প্রমাণিত হয়। এছাড়া বুখারী মুসলিমে এত বেশি হাদিস বর্ণিত হয়েছে কবর আযাব সম্পর্কে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের একজন মানুষও এটাকে অস্বীকার করে না। যারা হাদিস অস্বীকার করে ও তো মুসলমান কিনা, তার ইসলাম হলো কিনা, সেটাই তো প্রশ্ন সাপেক্ষ বিষয়, সে আবার প্রশ্ন করার সুযোগ থেকে আসে তার। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের শেষ বৈঠকে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এই যে তিনি পানা চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আযাবিল কবর, আমাদের আয়েশা বর্ণনা করছেন, বহু হাদিসে আসছে। তো যদি কবরের আযাবই না থাকে, তিনি আল্লাহর কাছে পানা চাচ্ছেন কিসে? তাহলে বোঝা গেল এই কথা যারা বলে এরা মূলত মুনকিরে হাদিস, নবীজির হাদিসের অস্বীকারকারী, এরা শুধু কোরআন মানার কথা বলে মূলত ইসলাম থেকে বহু গুণ দূরে সরে আছে।